সে বলছে এই কথা যে আমরা পানি পাবো না ফাইনালি প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পরে ভাই সামনে পানি এর থেকে বড় মজা আর কি হবে রে মনে একেবারে ভরে গেছে ভাই সামনে কেবল পানি বাইকারদের একটা মজা আছে তারা ওই সাইডটায় বাইক নিয়ে মানে সেই লেভেলে চিড় করতে আপনারা যদি একটু প্রমোশন দেন আমার তাহলে নয় বাইকটাই খুলতে পারে কোনো একদিন ও তেরি ঝালাকা সারে বি আছে রে ভাই এবার আমরা নদীতে নামবো চিল করবো বউ চিল চলো বন্ধুরা এই মুহূর্তে আসি সাগরের ভিতরে ও জটিল ঘরে আমাদের বক্স বাস দিছে দৌড় হবে সেই লেভেলে দৌড় খেলাধুলা হবে এবার তো বন্ধুরা এ মুহূর্তে এখানে আমাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর ফাইনালি টিম ভাটাভাটি হচ্ছে ফুটবল ম্যাচ হবে এই জায়গাটা একেবারে অন্য লেভেলের myself wondering what had happened to the last 10 I ran away with my life fast forward never turned back again it's kind of funny that the more we pass time the more আমাদের পিছনে ফাটাফাটি একটা ম্যাচ চলতেছে আমার ম্যাচে চলে যাই এই বন্ধুরা এই মুহূর্তে একেবারে পানিতে পানি সেই লেভেলে ঠান্ডা ভাই পানি সেই লেভেলে ঠান্ডা এখানে গোসল করতেছে চলো এখান থেকে একটু ঘুরে আসি গরম লাগতেছে আহা কি পানি ঠান্ডা রে পানি ছিল না এই সাইডটা দিয়ে পুরোটাই মাছের জাল দেওয়া আছে এই জালগুলো আলোক করতে জাল আলোক করে মাছ আছে নাকি কি কয়েন সাগর এ পানি নুনটা না মিষ্টি আরে তুই তো সুতায় ঠেলা লেয়া যাচ্ছে রে সো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন নদীতে কত স্রোত এটা হলো যমুনা সেতু সো গাইস আপনারা যদি যাই ঈদে পরে আসতে চান এই যমুনা সেতুতে আসবেন অনেক ভালো জায়গা এম করার মতো অনেক ভালো জায়গা সো ফাইনালি যেটা আমার বলা বাকি ছিল আমরা চলে আসছি আমাদের মঞ্চে আসছে বাহুবলে একেবারে আমাদের সামনের থেকে আসছে বিশাল বড় একটি নৌকা আর নৌকায় ভর্তি মানুষজন আছে এখানে এত পরিমাণে নিন যার কারণে তারা নৌকায় চড়ে যাচ্ছে আর আমরা সাঁতরাচ্ছি চিল ব্রো চিল 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 হবে চিল 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 মামা চিল বাই 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 গুড বাই এই রাস্তা দিয়ে মানে পেট দিয়ে এখান থেকে নৌকা ঠিক এই পথে যাওয়া আশা করে এখানে এত পরিমাণে স্রোত আছে মানে সামনের দিকে আমরা যাচ্ছি মানে আমাদেরকে পিছনের দিকে টানে নিয়ে যাচ্ছে এত স্রোত মানে টানে নিয়ে যাবে মনে হয় আয় হয় পাশে একবার দেখো মানে ওই এই পাশ থেকে ওই পাশে যাওয়ার একটা প্ল্যানিং থাকলেও
আমরা এই পাশ থেকে পাশে যাইতে পারতেছি না কারণ এখানে প্রচুর পরিমাণে সোনা আমরা তো মাছ খেতে যাই আমাদের এই এলাকায় আর ফেরত আসা সম্ভব না জানালে চলে যাবে ওইদিকে ওইদিকে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে So, finally, লাফালাফি ঠিক আছে অনেক হয়েছে এবার আমরা ফাইনালি যাচ্ছি গোসল করতে বাই 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 বাই
সেখানে গেলে 50 টাকা ফি দিতে হইতো এরপর হচ্ছে খাওয়া দাওয়ার টাকা লাগতো ঢোকার জন্য 20 টাকা টিকিট লাগতো 30 টাকা সুমন তো 100 টাকা দাইতো তো সেই সব কিছু মিলা গাড়ি ভাড়া দিয়ে আজকে আমরা এই পত্তার পরে আসছি পানি ন্যাচারাল পানি প্রিয় পানি পানি খাওয়া যায় ধরে এগুলা পানি খাওয়া যাবে না তবে এখানে সময় মিলা অনেক চিল হইতেছে সময় একটা ঘুরে দাও বাদল পারবে সমাগরে ক্যামেরাম্যান শেলে বন্ধুরা আজকের এই ব্লগে আর বেশি কিছু ভিডিও করতে পারবো না কারণ এখন আমি পানিতে গোসল করব গোসল করে তারপর বাসায় ফিরবো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিও বেশ ভিডিও অন্য সব কিছু বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট টুনে ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক পেজ থেকে ফলো করতে
অনেক সিল হয়েছে ভাই, এবার এখন ফিরতে হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের বক্স বাসতেছে এই দিকে। সবাই গামছা রেডি করে, আমরা অনেক দেরি করে ফলাইছি। কথা না বললে আমরা পদ্মা নদীতে এত বড় ভাই, ওই পাট থেকে এই পার আছে সামনে, আবার আমরা অনেকটা রাস্তা হেঁটে আসছি। বর্ষাকাল আসলে এগুলো সব ঘোরা যাবে, মানে কি বলবো, কথা কইতে কইতে গা পুরো হাফসাই গেছে। এখন যা তাদের গাঁ মোছা নিতে হবে, কারণ সবাই গোসল করা গাঁ মুছে একেবারে শেষ। এই বন্ধুরা কেমন আছে সবাই? এর মধ্যে আমরা গোসল কমপ্লিট করে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে, আসলে সত্যি কথা বলতে এটা 2 কিলোমিটার রাস্তা না, অল্প একটু জায়গা, তো সেইটা হেঁটে আমরা কমপ্লিট করে এখন আসতেছি। গামছা ঘাড়ে আছে এখন, মানে বেসিক্যালি আমাদের খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদা লাগছে। খাওয়া দাওয়া করে তারপর যাইতে হবে। এখানে মাঝখানে কিছু আবাদ হয়, এরপরে এই সামনে যে এই জায়গাটা, এখানেও আবার নদী। যাই কি আর করার, হাঁটা হাঁটাই তো রাস্তা পার করতে হবে।